बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सम्मानित भाई बोन बंधुरा, आशा करी भालो आछेन सबाई। सम्मानित बंधुरा, आपनारा जारा अति अल्प पैसा दिए व्यवसाटा शुरू करते चाच्छेन, तो अनेकेई आमाके आमार काछे शोनेन जे भाई सेकेंड हैंड मेशिन पावा जाबे किना बा कम दामेर भितरे आमरा मेशिन किनते पारबो किना। तो सम्मानित बंधुरा, आपनादेर अवगतिर जोन्नो जानाच्छि जे आपनारा जे मेशिन सेटटा एखन देखते पाच्छेन, इनि आसले अनेक एकटु अनेक झामेलार भितरे थाके। उनि अनेकगुलो काज करेन, तो उनि एई मेशिन गुलो किनछिलो, मेशिन सेटटा किनछिलो। तो उनि एखन आर एई ब्यबसाटा करबेन ना, उनि बोलछेन जे एई मेशिनारिजगुलो जे आछे উনি এগুলো বিক্রি করে দেবেন। তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মেশিন খোঁজ করেন, তারা চাইলে এই মেশিন সেট নিতে পারেন, এবং আমার কাছেও সেকেন্ড হ্যান্ড মেশিন আরও আছে। আপনারা চাইলে যোগাযোগ করে সেকেন্ড হ্যান্ড মেশিন একটু কম দামের ভিতরে আপনারা ভালো মেশিন এবং এই যে সেট আপগুলো নিতে পারেন। এখানে এনার এই যেগুলো দেখতে পাচ্ছেন, এনার এই কাঁচামালও আছে অনেকগুলো। তো কাঁচামাল আপনারা চাইলে কাঁচামাল সহ মেশিন সেটটা নিতে পারেন। এখানে আমি দেখে আসছি যে উনি আমাকে নিয়ে গেছিল, তো ওনার এখানে উনি যে ঢাকা থেকে, আসলে আমি নাম বলবো না, আপনারা নাম বললে হয়তো চিনবেন, ভিডিও তো দেখেন, অনেক মানুষ মেশিন বিক্রি করে। তো সেখানে উনি প্রতারকের খপ্পড়ে পড়েছে। তো এই যে মেশিনটা দেখতেছেন এবং ডাই সেটগুলো দেখতেছেন, ইনি এনার কাছ থেকে প্রতারণা করে অনেক টাকা নিয়ে এনেছে। এনার কাছ থেকে প্রায় 49,000 টাকা নিয়ে এনেছে। এনার এই যে একটা মোটর আছে, ওনাকে একটা মোটর দিয়েছে আমি দেখলাম, এবং ওনার একটা মেশিন দিয়েছে। এই যে মেশিনটা আপনারা একটু আগে দেখলেন, এই মেশিনটা দিয়েছে, এবং এখানে ডাইস দিয়েছে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা ওনাকে দিয়েছে, এবং এখানে 12 পিস ডাইস দিয়েছে, এখানে কাঠের ফর্মা 8 পিস দিয়েছে, এবং উনি লেডিস যে ফর্ম ইয়েগুলো ডাইসগুলো এগুলো আবার কিনছে আরেক জায়গা থেকে। তো উনি নানান জায়গা থেকে আসলে মিল করে কিনে ওনার অনেক টাকা পড়ে গেছে। তো উনি পেশায় একজন টেকনিশিয়ান, উনি অন্যান্য কাজ করেন, পানির লাইনের কাজ করেন, উনি ইলেকট্রিক কাজ করেন। তো উনি আসলে সময় করে উঠতে পারতেছেন না, তো এই জন্য উনি বলছে আমাকে যে ভাই, এই মেশিন সেটটা যদি বিক্রি করে দেওয়া যায় তাহলে আমার আসলে, আমি কাজের সমস্যায় আমি কাজ করতে পারতেছি না, সমস্যা হচ্ছে। তারপর ওনাকে কোনো কিছু কাজকাম কিছুই শেখায় নাই। এই যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন, এখানে 8 পিস ডাইস আছে, মানে 4 জোড়া। এখানে ওনার 40 থেকে 43 পর্যন্ত উনি এই ডাইসগুলো সংগ্রহ করছেন। 39 থেকে 42 নয়, উনি 40 থেকে 43 পর্যন্ত ডাইস সংগ্রহ করছেন, কিন্তু কিছু কাঁচামালও কিনছেন। আমি বলবো না, নাম বলবো না, ওনার সাথে অনেক প্রতারণা করা হয়েছে। তো ঢাকার কয়েকজন প্রতারণা করছে, একাধিক লোক ওনার সাথে প্রতারণা করে অনেক টাকা নিছে, 49,000 টাকা ওনার কাছ থেকে নিছে। এগুলো দেখতে পাচ্ছেন, এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, ভাই অত্যন্ত সাদা মনের একজন মানুষ। উনি, ওনার নাম হলো ডাবলু হুজুর, ওনার বাড়ি হলো কালীগঞ্জ, একেবারে বাস স্ট্যান্ডের পাশে, সাতক্ষীরা, কালীগঞ্জ সাতক্ষীরা। ওনার ডিসক্রিপশানে ওনার নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে দরদাম এবং মেশিনারি দেখে যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন ওনার কাছ থেকে। তো ভাইকে দেখতে পাচ্ছেন, ভাইয়ের বাসায় আমাকে ডাকছিল, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর আমার নাম্বার দেওয়া থাকবে, আমার কাছেও আপনারা সেকেন্ড হ্যান্ড মেশিন একটা আছে, অনেক ভালো মেশিন, হেভি মেশিন, আপনারা চাইলে ওটাও নিতে পারেন। তো আমার নিজের কাজ করতেছি একটা মেশিন, ওই মেশিনটাও আমি ছেড়ে দেবো, ওটা আমি হাইড্রোলিক প্রেসার কিনবো। তো এই জন্যে এই ভাইকে দেখাতে নিয়ে গিয়েছিলাম, এই ভাই আসছে গোপালগঞ্জ থেকে, তো ওনাকে দেখাতে নিয়ে গেছিলাম। তো উনি আসলে হাইড্রোলিক মেশিন, আমিও মনে করছিলাম যে হাইড্রোলিক মেশিন, এই হাইড্রোলিক মেশিন নেওয়ার চিন্তাভাবনা করে ভাই দেখে আসছে, কিন্তু আসলে ম্যানুয়াল মেশিনটা উনি নেবেন না, ওনার একটু বাজেট বেশি। তো আপনাদের যাদের বাজেট কম
তারা মেশিনটা আমি দেখে আসছি, মেশিনটা মোটামুটি ভালো আছে, তো ডাইসগুলোও দেখে আসছি। উনি কাজ করেননি, বেশি দিন কাজ করেননি। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন, ডেসক্রিপশানে ওনার নাম্বার থাকবে, আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারবেন। করে আপনাদের যদি পছন্দ হয়, আপনাদের দামে মেলে, আপনারা যারা শুধু মেশিন সেটটা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন, যদি কাঁচামাল সহ নিতে চান তাও নিতে পারবেন। ওনাকে প্রিন্টিং টিং কিছুই শেখায়নি, উনি আসলে কাজটা সেভাবে করতে পারতেছেন না, আর উনি অনেক ঝামেলার মানুষ। আমি ওনার বাসায় গেছিলাম, দেখে আসলাম, তো ওনার আরও অনেক কর্মকাণ্ড আছে, উনি আসলে মার্কেটিংটা সেভাবে করতে পারতেছে না, ওনার সময় পাচ্ছে না। এই জন্য এখানে আমরা লেডিসের ডাইসও দেখছি, লেডিসের ফর্মা দেখছি, এখানে একটা গ্লাস আছে, এখানে ওই যে আপনার লঙ্কা আছে বাড়ি দেওয়ার জন্য, কাউসি আছে, অনেক কিছুই আছে। আমরা দেখে আসলাম, তো আমরা ফর্মাগুলোও দেখছি, আসলে কাজ করা হয়নি, অল্প কিছুদিন কাজ করছে উনি, কাজ করে আসলে উনি সময় পাচ্ছে না, যার কারণে উনি বিক্রি করে দেবে। এই যে এখানে দেখেন অনেকগুলো ছয়টা সাইজের লেডিসের ডাইস আছে, এবং আপনার এখানে হলো ওনার কাছে কিছু র মেটেরিয়াল কাঁচামাল আছে, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা ওনার কাছ থেকে কিনতে পারেন। আর আপনারা যদি আমার কাছেও মেশিন আছে, যদি মনে করেন যে আপনারা কম পয়সার ভিতরে যারা শুরু করবেন, যাদের পুঁজি কম, তারা অল্প টাকার ভিতরে হয়তো এগুলো কিনতে পারবেন। তো অনেকগুলো ডাইস ওনার কাছে আমি দেখছি, তো ডাইসগুলো মোটামুটি খারাপ না, অনেক দিন ব্যবহার করে না, যার কারণে একটু পড়ে আছে। তো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা মেশিনটা নিতে পারবেন ইনশাআল্লাহ। তো দায় আপনাদের, আপনাদের দায়িত্বে আপনারা কিনবেন। আসলে আমি এইখানে কোনো রকম কোনো প্রফিট নাই, আমার কোনো কিছুই নাই, আমি কোনো এইখানে মধ্যস্বত্বভোগী হতে চাই না, আমি কোনো দালালি করতে চাই না, বাটপারি করতে চাই না। ওনার নাম্বার থাকবে সরাসরি, আপনারা যদি পছন্দ হয় ওনার কাছ থেকে আপনাদের নিজ দায়িত্ব কিনবেন, আপনাদের যদি পছন্দ হয় আপনারা নেবেন, না হলে নেবেন না। আসলে এইটা সম্পূর্ণ ওনার, উনি আমাকে